হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা বলবো জিএনএম এনএম 2023-এর ইম্পর্টেন্ট কিছু জিকে, অর্থাৎ জেনারেল নলেজ সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো কিছু প্রশ্ন আছে যেগুলো প্রিভিয়াস ইয়ার শেষ এসেছে, অর্থাৎ 2021-এ এসেছিল, সেগুলো নিয়ে আলোচনা করব। টোটাল আজকে 15টা কোশ্চেন আলোচনা করব। দেখতে পাচ্ছ 2021-এর প্রশ্ন, এছাড়াও WBPSC-তেও এসেছিল, এরকম কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রেখে, দেখো সাফল বাংলার যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও, কারণ সেখানে তোমরা কিন্তু সমস্ত পিডিএফ, এই যে তোমরা পড়ছো, এই যে জিকে পিডিএফগুলো সবগুলো কিন্তু পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। আর যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই প্রত্যেকে শেয়ার করে দাও সেশনটা, কারণ আমরা চাই এই সেশন থেকে তোমরা ভালো মতো একটা রেসপন্স আসুক। ওকে, তো দেখো ফার্স্টেই প্রশ্নে চলে আসছি। প্রথম প্রশ্ন কী বলছে? প্রথম প্রশ্ন বলছে, ভারতের নেপোলিয়ান নামে কে পরিচিত? তো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কমন একটা প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন। এর চারটে অপশন কী কী আছে? সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, আকবর, কোনোটি নয়। তো এর সঠিক উত্তর কী হবে তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও। এক সেকেন্ড সময় দিলাম। আর এগুলো অ্যাকচুয়ালি বেশিক্ষণ সময় নেয় না। জিকেতে আমাদের কত নম্বর থাকে? 2021-এ কিন্তু ছিল 5টা, মেবি 2022-এও 5টাই আছে। তো যাই হোক, 5টায় থাকুক বা 10টায় থাকুক, আমাদের কিন্তু 5-এ 5 বা 10-এ 10ই কিন্তু টার্গেট রাখা উচিত, ঠিক আছে? আশা করছি 2023-এ একই রকমই থাকবে, কিন্তু যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে টার্গেট কিন্তু রাখতেই হবে, মানে ফুল মার্ক্স, ঠিক আছে? তো দেখা যাক এর সঠিক উত্তর কী হচ্ছে। তো ভারতের নেপোলিয়ান নামে পরিচিত সমুদ্রগুপ্ত আমরা প্রত্যেকে জানি, সমুদ্রগুপ্ত অর্থাৎ অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর, ঠিক আছে? স্কন্দগুপ্তকে কী বলা হয়? আচ্ছা, সকারি নামে কে পরিচিত এটাও আসে, সকারি, ঠিক আছে? সকারি কী করে মনে রাখবে, এগুলো মনে রাখার একটা উপায় তোমাদের বলে দিচ্ছি। এগুলো অ্যাকচুয়ালি অনেকে ভুলে যায়, সকারি রয় হর্ষি হবে, এটা রয় দিয়ে কী করে দিয়েছি, রয় হর্ষি, ঠিক আছে? সকারি, সকারি নামে পরিচিত দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে? কীভাবে মনে রাখবে না, এই দেখো রয় হর্ষি আছে আর দয়বয় হর্ষি, এবার মনে রাখতে পারো, ঠিক আছে? সকারি তো এবার মনে রাখতে পারো। আচ্ছা, এই যে নেপোলিয়ান নামে কে পরিচিত, তো নেপোলিয়ান এটা মনে রাখবে, এটা শুধু একটু মনে রাখতে হবে, নেপোলিয়ান নামে পরিচিত তোমাদের সমুদ্রগুপ্ত। স্কন্দগুপ্তকে কী বলা হয়? হুন পরাজিত করেছে, তাই একে হুন আক্রমণকারী বলা হয়। অ্যাকচুয়ালি স্কন্দগুপ্তকে হুন আক্রমণকারী বলা হয়। আরও আছে আকবর, আকবরকে অনেক কিছুই উপাধি দিতে ভূষিত করা হয়, সেগুলো আমরা একটু পরে জানতে পারবো। চলো পরের প্রশ্নে যাচ্ছি। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো দেখো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে। চারটে অপশন, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, সুকুমার সেন এবং বিধানচন্দ্র রায়। তো অনেকেই গুলিয়ে ফেলে বিধানচন্দ্র রায় ভাববে, অনেকে হয়তো সুকুমার সেন ভাববে, বাট সঠিক উত্তরটা কী? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রফুল্লচন্দ্র ঘোষ, ঠিক আছে? প্রফুল্লচন্দ্র ঘোষ হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। যদি প্রশ্ন আসতো যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে, তাহলে উত্তরটি হতো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? আচ্ছা, এবার বিধানচন্দ্র রায় ইনিও কিন্তু একজন মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু প্রথম মুখ্যমন্ত্রী নন, ঠিক আছে? কত নম্বর মুখ্যমন্ত্রী ছিলেন তা যারা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করো, দেখি কারা কারা সঠিক উত্তর দিচ্ছ। যারা সঠিক উত্তর দেবে তারা কিন্তু অবশ্যই তাদের কমেন্টটা আমি পিন করে রাখবো। প্রশ্নটা কী ছিল? প্রশ্নটা ছিল যে বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের কততম মুখ্যমন্ত্রী ছিলেন, আর ইনি কিন্তু একজন ডক্টর ছিলেন, ঠিক আছে? এবং যথেষ্ট স্বনামধন্য একজন ডক্টর ছিলেন। তো সেটা আমি পরবর্তীকালে যদি কখনো সময় পাই তো তখন সেটা নিয়ে আলোচনা করব। চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। দক্ষিণ ভারতের কালো মাটির অপর নাম কি? তো দক্ষিণ ভারতের কালো মাটির অপর নাম হচ্ছে কী হবে? চারটি অপশন, খাদার, ভাঙর, রেগুর এবং কোনোটি নয়। তো সঠিক উত্তর কি? ইয়েস, অফকোর্স, এটার সঠিক উত্তর হচ্ছে রেগুর, রেগুর মৃত্তিকা, এটাকে কিন্তু কালো মাটি নামে পরিচিত। দক্ষিণ ভারতের রেগুর যে কালো মৃত্তিকা সেটা কিন্তু রেগুর নামে পরিচিত, ঠিক আছে? আর ভাঙর কোনটাকে বলা হয়? ভাঙর হচ্ছে তোমার সম্ভবত নদীর যে পার্শ্ববর্তী যে এলাকা সেটাকে সম্ভবত বলা হয়, এটা আমার অ্যাকচুয়ালি এই মুহূর্তে মনে পড়ছে না। খাদার নামে কিছু কিন্তু নেই, ঠিক আছে? চলো আচ্ছা, এবার একটা ছোট্ট তোমাদের বিজ্ঞপ্তি দিয়ে রাখি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো স্যার পেইড ব্যাচে যুক্ত হব, সাফল্য বাংলার পেইড ব্যাচ, তো সেই সম্পর্কে একটা ছোট্ট তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি। তো বন্ধুরা, সাফল্য বাংলার 2023-এর পেইড ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে, একটা ফার্স্ট ব্যাচ সেটা শুরু হয়ে গেছে, সেটা 1 ডিসেম্বর থেকে। সেকেন্ড ব্যাচ শুরু হচ্ছে যে 1 ডিসেম্বর থেকে, ঠিক আছে? আমাদের সেকেন্ড ব্যাচ শুরু হচ্ছে দেখো 1 ডিসেম্বর থেকে। তোমরা চাইলে এখানে জয়েন করতে পারো, এখানে আমাদের অলরেডি কিন্তু 65 জন জয়েন হয়ে গেছে। আমরা চাই, আমাদের টার্গেট রয়েছে 400 জন। তো যারা যারা জয়েন হবে অবশ্যই জয়েন হয়ে যাও। ফার্স্ট ব্যাচে কিন্তু 225 জন হয়ে গেছে, আর এখানে 200 জন হয়ে গেলে আমরা কিন্তু ক্লাস শুরু করব। ক্লাস কবে থেকে শুরু হবে না বললাম, 1 ডিসেম্বর থেকে শুরু হবে। কোথায় হয় ক্লাস? না, ক্লাসগুলো হয় গুগল মিটে, অর্থাৎ অনলাইনেই ক্লাস হবে, অফলাইন হয় না। অনেকের সমস্যা হয় যে স্যার আমরা অত দূর কী করে যাবো পড়তে, তাই না? বিশেষ করে মেয়েরা,
তো তোমাদের সুবিধার্থে বা এই অ্যাকচুয়ালি আমাদের সবারই তো কোনো না কোনো কাজে লিপ্ত থাকি, যার জন্য অনলাইন ক্লাসটা অবশ্যই বেস্ট অপরচুনিটি। তো দেখো অনলাইনে ক্লাস হয় গুগল মিটে, এবং এছাড়াও আর একটা অ্যাপ্লিকেশন হয়, সেটা হচ্ছে টিচ মিট অ্যাপ, সেটা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবে। কী করে সেই ক্লাসগুলো করবে সেটা সম্পর্কে আমি অবশ্যই তোমাদেরকে যখন পেমেন্ট করবে গ্রুপে জয়েন হবে তখন তোমাদের ভিডিও দিয়ে বলে দেবো, ঠিক আছে? সেটা নিয়ে চিন্তার কোনো ব্যাপার নয়। তো মূল যে পয়েন্টটা সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট, যেখানে পড়তে কত খরচ হয় সেটা দেখে নাও, সেটা দেখলে হয়তো একটু অবাক হয়ে যাবে কেন এরকম, সেটা আমি এক মুহূর্তে বলছি না। দেখো মূল যে আকর্ষণ সেটা হচ্ছে কোর্স ফি। কোর্স ফি কত টাকা? না, 700 টাকা 6 মাসের জন্য। ঠিকই শুনেছো, 6 মাসে মাত্র 700 টাকা। কেন এত কম নেওয়া হয়? যাতে প্রত্যেকেই পড়তে পারে, জাস্ট এইটুকুই আমার লক্ষ্য, যাতে প্রত্যেকে পড়তে পারে। যাদের এফোর্ট নেই তাদেরকেও আমি হেল্প করছি, এমনও অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু ফ্রিতেই পড়ছে। তো তোমরা যদি চাও অবশ্যই তোমরা জয়েন করো, আমি এইটুকুই বলবো, কোনো জোর জবরদস্তি নয়। চাইলে ফ্রি ক্লাসও করতে পারো, চাইলে আমাদের পেইড ক্লাস জয়েন করতে পারো। আমাদের স্টুডেন্টে কোনো দিন কোনো অভাব হয় না, এইটুকু আমি বলতে পারি, কারণ আমাদের চাই যে আসল যে লক্ষ্য সেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে শিক্ষাটা পায়, শুধুমাত্র বইয়ের শিক্ষা নয়। আমি চাই সবসময় বইয়ের পাশাপাশি তার যে মানে এক্সামের যে ভিউ অফ পয়েন্ট থেকে যে পড়া, সেই পড়ার তার পাশাপাশি সে যাতে মানুষের মতো মানুষ হয়। এমনটা নয় যে পড়লাম পাশ করে গেলাম চাকরি পেলাম ভুলে গেলাম সব কিছু, না। আমি সবসময় চেষ্টা করি সবাইকে মূল শিক্ষা দেওয়ার, আসল শিক্ষা দেওয়ার। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না, যারা জয়েন হতে চাও অবশ্যই জয়েন হয়ে যাবে। তার জন্য কী করতে হবে? দেখো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের ডিটেলসটা বলে দেবো। তারপর তোমরা কিন্তু পেমেন্ট করার পর স্ক্রিনশটটা দেবে, আমি তোমাদেরকে একটা গ্রুপে জয়েন করে দেবো, তারপর তোমরা সমস্ত ক্লাস পেয়ে যাবে। তো চলো এবার আমরা ক্লাসে ফিরে যাই। তো চলো আমাদের পরের প্রশ্ন, মহামল্য উপাধি কার? তো মহামল্য উপাধিটি কার? চারটে অপশন, প্রথম নরসিংহবর্মণ, অশোক, পুলিন ভট্ট এবং কোনোটি নয়। আচ্ছা, তো এই প্রসঙ্গে তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানো কোনটা সঠিক উত্তর হবে। তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক বলে দেবো, যে কোনো প্রশ্নের উত্তর যদি জানতে না পারো তাহলে কী করবে। দেখো আমি এগুলো সমস্ত পেইড ব্যাচে আলোচনা করব, এখনও আলোচনা করিনি যেহেতু নতুন। তো প্রথম তোমাদেরকে জাস্ট শেখাবো যে কোনো জিনিস। অনেকে জিজ্ঞাসা করছে, স্যার আপনাদের ক্লাসগুলো কি শুধুমাত্রই মক টেস্টের ওপর হবে নাকি চ্যাপ্টার ভিত্তিক পড়ানো হবে? তো দেখো প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কিন্তু অবশ্যই ধরে ধরে পড়াবো, তারপর সেটা তারপরের দিন মানে অ্যাকচুয়ালি আজকে ধরো আমি ধরো জিকে ক্লাস করাচ্ছি, ঠিক আছে, কাল আবার এটার ওপর মক টেস্ট হবে, ঠিক আছে? আমাদের ক্লাসগুলো এইভাবে হয়। ধরো আজকে আমি রিজনিং করালাম, রিজনিংয়ে কোনো একটা পার্ট করালাম, তো আজকে এটা পড়ালাম, কালকে তার ওপরই কিন্তু মক টেস্ট হবে। যেদিন ক্লাস হবে তারপরের দিন মক টেস্ট হয়, এভাবে আমরা পড়াই। আর যেদিন যেদিন পড়ানো হবে তারপরে সেদিনই কিন্তু তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে, কিছু ফ্রি পিডিএফ, সেটা তোমরা অবশ্যই পেয়ে যাবে আমাদের অবশ্যই গ্রুপে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানেই আমরা ট্রিকগুলো বলে দিই, যে ধরো যেদিন মক টেস্ট নিচ্ছি সেদিন যদি কেউ বুঝতে না পারে আমরা মক টেস্ট করে নিই পোলের মাধ্যমে। অর্থাৎ যেরকমভাবে তোমরা টেলিগ্রামে পোল দাও বা আন একাডেমিতে যেরকমভাবে হয় ঠিক তেমনইভাবে কিন্তু পোলের হিসেবে লাইভ পোল যাবে, সেইভাবে কিন্তু মজা করে আমরা কিন্তু মক টেস্ট করে নিই, ঠিক আছে? সেখানে আমরা বলে দিই ট্রিকগুলো কী কী, ঠিক আছে? যে কোনো পরীক্ষায় সহজে পাশ করার কিছু ট্রিক, কোনো প্রশ্নের উত্তর যদি না জানো তাহলে তার কী ট্রিক লাগতে পারে, এরকম কিছু কিছু ট্রিক আমরা অবশ্যই বলে দিই। তো এই প্রসঙ্গে এটা আমি বলছি না, এটা আমি কী এটা আমি যখন ক্লাসে জয়েন করবে তখন তোমাদের বলে দেবো কিছু শর্টকাট ট্রিক বা কিছু শর্টকাট অবশ্যই তো অবলম্বন করতেই হবে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো মহামল্য উপাধি হচ্ছে প্রথম নরসিংহবর্মণ, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে চলে আসছি, পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি? পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি? তো দেখো চারটি অপশন, সবুজদ্বীপ, গ্রেট বেরিয়ার রিপ এবং সুন্দরবন, এবং চতুর্থ অপশন লাক্ষাদ্বীপ। তো এর সঠিক উত্তর কী? এর সঠিক উত্তর হচ্ছে গ্রেট বেরিয়ার রিপ, ঠিক আছে? গ্রেট বেরিয়ার রিপ। আচ্ছা সুন্দরবন এখানে অবশ্যই হবে না, সুন্দরবন কী? সুন্দরবনটা যারা যারা জানো সুন্দরবনের ফেমাস যে গাছ সেটা কী হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? এটা হচ্ছে বায়োস্ফিয়ার, সুন্দরবনকে বলা হয় একটা বায়োস্ফিয়ার, ঠিক আছে? বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে? চলো পরের প্রশ্ন আসি, এলাহাবাদ শহরের নতুন নাম কী? এই প্রশ্নটাই সম্ভবত এই প্রশ্নটাই দেখতে পাচ্ছ, এই প্রশ্নটাই 2021 এসেছিলো, তো প্রশ্নটা ডবল হয়ে গেছে। তো দেখো 2021 প্রশ্ন, জিএনএম এনএম 2021 এন্ট্রান্স এক্সামিনেশনের প্রশ্ন এসেছিলো যে এলাহাবাদ শহরের নতুন নাম কী। তো চারটে অপশন ছিল প্রয়াগরাজ, সারাভাই নগর, যমুনানগর এবং চতুর্থ অপশন হচ্ছে সঙ্গমপুরী। তো এর সঠিক উত্তর হচ্ছে প্রয়াগরাজ, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? যারা যারা সঠিক উত্তর দিয়েছে অবশ্যই কংগ্রেচুলেশন। তারপরে প্রশ্নে চলে যাচ্ছি, দেখো বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? বিশ্ব জল দিবস, তো দেখো চারটে অপশন, 22 সেপ্টেম্বর, 22 মার্চ,
পঁচিশে নভেম্বর এবং বাইশে জুন, 5ই জুন। তো দেখো এই প্রসঙ্গে বলে রাখি, এই তারিখগুলো কিন্তু আমাদের অবশ্যই পড়া জরুরি, ঠিক আছে? কোন দিন কী পালিত হয়, তো দেখো এখানে এরকম তো নাও দিতে পারে, ধরো প্রত্যেকটাই 22 করে দিল, 22শে নভেম্বর, 22শে জুন, 22শে মার্চ, 22শে সেপ্টেম্বর। এগুলো অ্যাকচুয়ালি যাতে স্টুডেন্টরা বুঝতে না পারে বা ঘাবড়ে যায়, বা হয়তো জানা প্রশ্নরা অনেক সময় কিন্তু ঘাবড়ে যায়, তাই না? একটা পরীক্ষা হলে গিয়ে অনেক সময় গুলিয়ে যায়। তো এইগুলোর ক্ষেত্রে আমাদের কী করতে হবে, শুধুমাত্র মান্থটা মনে রাখবে, ঠিক আছে? মাসটা মনে রাখবে। দেখো 22শে মার্চ হচ্ছে সঠিক উত্তর, 22শে মার্চ। 5ই জুন কী? 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, ঠিক আছে? আর বাকিগুলো জানা নেই, এগুলো অ্যাকচুয়ালি কোনো আছে কি না সেটা আমার জানা নেই এই মুহূর্তে। যাই হোক, এই দুটো কিন্তু বলে দিলাম। তারপরে প্রশ্ন দেখো, জাব্দি প্রথা কে প্রচলন করেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখতে পারো। জাব্দি প্রথা কে প্রচলন করেন? 4টি অপশন, মোহাম্মদ বিন তুগলক, বাবর, শাহজাহান এবং আকবর। তো জাব্দি প্রথা প্রচলন করেন অবশ্যই অপশন ডি, আকবর, ঠিক আছে? আচ্ছা, বাজার দর নিয়ন্ত্রণ আইন, তোমরা এটা কিন্তু কমেন্ট করে জানাবে, যাদের সঠিক উত্তর হবে তারটা আমি অবশ্যই পিন করে রাখবো। বাজার দর, বাজার দর নিয়ন্ত্রণ আইন, বাজার দর নিয়ন্ত্রণ আইন কে প্রচলন করেন? এটা তোমাদের প্রশ্ন, অবশ্যই যারা যারা পারবে অবশ্যই কিন্তু কমেন্টে উত্তর দেবে, ঠিক আছে? চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। গান্ধী আর উইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তো এর 4টে অপশন আছে, দেখো 1952, 1931, 1913 এবং 1993। এর সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1931, ঠিক আছে? যারা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যে স্যার এটা পেরেছি বা এটা আমরা জানি, ঠিক আছে? তাহলে তোমাদের একটা রিভিশন হয়ে যাবে। এবার একটা একদম সহজ প্রশ্ন, যে সিকিমের রাজধানীর নাম কী? সিকিমের রাজধানী 4টি অপশন, নেপাল, গ্যাংটক, দার্জিলিং এবং ভুটান। তো কী হবে এর সঠিক উত্তর? এর সঠিক উত্তর সবাই পারবে আশা করছি, এর সঠিক উত্তর হচ্ছে গ্যাংটক, ঠিক আছে? নেপাল তো অন্য একটা দেশ হয়ে গেল, ঠিক আছে? দার্জিলিং অবশ্যই হবে না, আর ভুটান অবশ্যই আলাদা অন্য একটা দেশ। চলো, জিন্দাপীর নামে কে পরিচিত? জিন্দাপীর, তো এই প্রশ্নের সঠিক উত্তর কী? এটা 4টে অপশন, ফরিদ খাঁ, শেরশাহ, ঔরঙ্গজেব এবং আকবর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কোনটা হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঔরঙ্গজেব, ঠিক আছে? ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হয়। আচ্ছা, এই প্রসঙ্গে আরও একটা প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি, যারা যারা পারবে অবশ্যই কমেন্ট করে জানাও, যে ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক নামে অভিহিত করেছিলেন? কাকে পার্বত্য মুশিক, ঠিক আছে? পার্বত্য মুশিক, পার্বত্য মুশিক মানে কি? পর্বতের যে ইঁদুর হয়, ঠিক আছে? পার্বত্য মুশিক নামে কাকে কাকে অভিহিত করেছিলেন, ঠিক আছে? যা যা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাদেরটা আমি অবশ্যই পিন করে রাখবো। চলো, WBPSC 2013 প্রশ্ন, অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? খুবই কমন প্রশ্ন, খুবই কমন। 4টে অপশন দেখো, জয়পুর, দেরাদুন, অন্ধ্রপ্রদেশ এবং কোনোটি নয়। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হচ্ছে দেরাদুন, ঠিক আছে? দেরাদুন হচ্ছে অরণ্য গবেষণাগার। আর জয়পুরকে কী বলা হয়? জয়পুরকে বলা হয় গোলাপী নগর, গোলাপী শহর, ঠিক আছে? আর অন্ধ্রপ্রদেশকে কিছু বলা হয় না, কোনোটি নয়। চলো পরের প্রশ্ন, সূর্যনগরী কাকে বলা হয়? সূর্যনগরী কাকে বলা হয়? 4টে অপশন, মণিপুর, যোধপুর, জয়পুর, কোনোটি নয়। তো সূর্যনগরী বলা হয় যোধপুরকে, ঠিক আছে? অপশন বি হচ্ছে সঠিক উত্তর, যোধপুরকে সূর্যনগরী বলা হয়। চলো এবার আমাদের শেষ প্রশ্ন, আজকের আমাদের এই সেশনের শেষ প্রশ্ন হচ্ছে, যে নিম্নের কোনটি কয়লা নগরী নামে পরিচিত? নিম্নের কোনটি কয়লা নগরী নামে পরিচিত? 4টে অপশন, সিঙ্গারৌলি, ধানবাদ, মহসিনরাম, দিল্লি। তো কারা কারা এই প্রশ্নের সঠিক উত্তর কারা দিতে পারছো দেখা যাক। তো এর সঠিক উত্তর কি? কয়লা নগরী নামে পরিচিত ধানবাদ, ঠিক আছে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। যারা যারা সঠিক করতে দিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সেশনে। তো আজকের মতো এখানে শেষ করলাম, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।